السلام عليكم. السلام عليكم. السلام عليكم. এখন সকাল টাইম কয়টা বাজে এরকম কইতে পারবে নি বাজার রক না আচ্ছা ফজর নামাজ পড়ার পরে কিরকম শিডিউলের মধ্যে খুশি পাওয়া যায় আলাদা নূর থাকে আর ফজর নামাজ পড়িয়ে আশা করা যায় যে পুরা এক্সারসাইজ করলেও পাল্লা আসলে মুসলমানের যে একটা জিনিস আল্লাহ দিয়ে দিছে যে সকাল সকাল যে সকাল সকাল ফজর নামাজ পড়িয়ে একটু এক্সারসাইজ করলে সকাল সকাল করে হাওয়াটা যে এটা বহুত ভালো লাগে আর সকাল সকাল আসলে নূর পাওয়া যায় এই যে সকাল সকাল এখন যে উইদারটা আছে না বহুত খুশি পাওয়া যায় তো লগর বাতু যাইন চাষাইন পাইয়া হইলাম দেখি একটা খবর তোর জিগার করিল আর একটা ভিডিও ছাড়ি দেই তো কাজ করে আসলে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইল গিয়া যে বাড়িতে আইসি বাড়িতে গিয়ে আমার বহুত ভাল লাগছে আমরা মতে তো কম বেশি দুই কাতার হয়ে গেছে ভজর রক্ত নমাজ তো ওটা নিয়ে আমার বহুত মনের মধ্যে একটু খুশি ফিল লাগছে আরে তো কইলাম দেখি একটা ভিডিও নাই আপলোড করেছেন আর কীরকম লাগে আর আপনারাও দোয়া করবা সবার লগে আর আপনারাও ভজর নমাজে যে যে যাইতে পারবি না ইনশাল্লাহ নমাজ পড়বা ভজর নমাজ পড়বা ভজর নমাজ পড়লে কি তো জানো নি সব জানো নি ফজর নমাজ পড়লে পুরা দি আস্তা দিন কুর জিম্মাদারি আল্লাহর উপরে যাইব কি হ্যাঁ একবার ফজর নমাজ যে পড়তে পারে পুরা দিন কুর জিম্মাদারি আল্লাহ তাবারক তালায় লইবা আর আল্লাহ তাবারক তালার কাছে জিম্মাদারি যাওয়ার পরে আর আপনার কোনো চিন্তা আছে নাকি চাইন চিন্তা নাই তা আপনি যেন ওই দিনও মরি যাও কি খানো যাইবা যাও কইতে পারবা নি জন্য তো আর জন্য তো যাবার বাদে আর কোনো চিন্তা আছে নি জি না তো কেন এন করে দিয়ে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম